ইয়াস সরে গেল, রেখে গেল তার স্মৃতি। নিম্নচাপ রয়েছে দীঘায়। বুধবার ইয়াস নামক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেখে গেল তার চিহ্ন। দীঘাবাসীর কাছে থেকে গেল 2021-এর এক ভয়ঙ্কর স্মৃতি। তছনছ করে দিয়েছিল গোটা সমুদ্র নগরী দীঘা শহরকে ইয়াস নামক এই ঘূর্ণিঝড়। একের পর এক পাথর সমুদ্র পাড়ে ঢেউয়ের স্রোতে উঠে এসেছিল, ভেঙে গিয়েছিল সৈকত নগরীর সমস্ত প্রকার ব্যবসায়িক দোকানঘর। আলোর স্তম্ভ ভেঙে পড়েছিল ঢেউয়ের ভয়ঙ্কর স্রোতে। সমুদ্রের ঢেউ যেন নিজের স্থান ছেড়ে উঠে এসে গিলে খেয়েছে গোটা দীঘা শহরকে। জলের তলায় একের পর এক তলিয়ে গেছে বসতবাড়ি, জলের স্রোতে ভেসে চলে গিয়েছে গাড়ি। তার প্রভাব মৃদু কমলেও পরদিন বৃহস্পতিবার সকালে যশের প্রভাব কাটলেও পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাতে চলছে দমকা হাওয়া। আকাশে দেখা মিলেছে সূর্য কিরণের, কিন্তু তারপরেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘা। আসুন দেখে নেওয়া যাক এই ক্ষতিগ্রস্ত দীঘার কিছু দৃশ্য। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.